প্রভাব পড়ব নাকি কমলাক্ষদেব প্রকাশ্য বিজেপি স্যার? আমার কংগ্রেস দলের হাতের চিনতকৈ ডাঙর কোনো নেতা নহয়, কোনো সাংসদ নহয়, কোনো বিধায়ক নহয়। কংগ্রেস দল কোনো বিধায়কের দল নয়, কংগ্রেস কোনো প্রাক্তন মন্ত্রীর দল নয়। কংগ্রেস বহু ঘাত প্রতিঘাত মোকাবেলা করে হাতের প্রতীক নিয়ে জনস্বার্থে আজও নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। কংগ্রেসে অনেকে ছিলেন এবং অনেকে চলে গেছেন, উপরে আল্লাহ আছেন, কেউ কংগ্রেসের কোনো ক্ষতি করতে পারবে না। কংগ্রেসীদের শরীরে প্রয়াত তরুণ গগৈ রক্ত রয়েছে। বুধবার হাইলাকান্দি মনাছড়ার গুদামঘাট তিমাথায় জেলা কংগ্রেস ও লালা ব্লক কংগ্রেস কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে এভাবেই মন্তব্য করেন কলিয়াপুরের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। কংগ্রেস থেকে গোটা আসামে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি কোনোদিন বরাক উপত্যকার সঙ্গে কোন ধরনের বৈষম্য করেননি। বরাক ব্রহ্মপুত্র সমহারে উন্নয়নমূলক কাজকর্ম করে গেছেন তরুণ গগৈ। মৃত্যুর আগ পর্যন্ত গোটা আসামকে তিনি সমান চোখে দেখতেন। সাংসদ গৌরব গগৈ এদিনের কর্মী সম্মেলনে করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে কর্মী সমর্থকদের ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান। দেশের শান্তি সম্প্রীতি ও প্রগতির লক্ষ্যে কংগ্রেসের বিকল্প নেই বলে জানান তিনি। এদিনের সম্মেলনে তিনি টান্ত প্রয়াত সাহেবজাদা আব্দুল মুক্তাদির চৌধুরীকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্তিপত্র তুলে দেন সাংসদ গৌরব গগৈ। করিমগঞ্জ লোকসভা ক্ষেত্রত ইয়াৰ পৰা আমাৰ কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থী নিশ্চয় জিকিব। আকৌ কংগ্ৰেছত খহনীয়া দেখা গৈছে, ৰাণা গোস্বামী কৰিছে, কি হ'ব চাওক? খহনীয়া হৈছে বিজেপি দলৰ ভিতৰত, মই বিজেপি দলৰ পুৰণা নেতাসকল দেখাই নাপাওঁ। চব প্ৰাক্তন মন্ত্ৰী আমাৰ দিনত যিখিনি মন্ত্ৰী বিধায়ক আছিলে তেওঁলোককে দেখা পাওঁ। বিজেপি দলৰ খহনীয়া আপোনালোকে দেখা পোৱা নাই নেকি? যিজন বিজেপি দলৰ সভাপতি সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য দেৱৰ ভৰি চুই হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া বিজেপি দলটোক যোগদান কৰিলে, আজি সেই সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য দেৱৰ অৱস্থা নাই। আজি পুৰণা বিজেপি চাপাই হাতা হৈ গৈছে। বিজেপি দলৰ খহনীয়া আপোনালোকে দেখা পোৱা নাই। আৰু মোৰ অনুভৱ যে যিখন নাৱত বেছি মানুহ ভৰি দিয়ে সেইখন নাও শেষত গৈ ডুবি যায়, আৰু সেইটোৱে বিজেপি দলত ক'বলৈ গৈ নিৰ্বাচনৰ আগতে কৈছে 5 বছৰ কি কৰি আছে, 5 বছৰ কিয় কি কৰি আছে? এতিয়া 10 দিনৰ পিছত ভোট লাগি যাব। কোনো চৰকাৰী বিষয়াসকল চৰকাৰী কামবোৰ কৰিব নোৱাৰিব, সব নির্বাচনের ক্ষেত্রে ব্যস্ত হয়ে যাব, সব ইলেকশনত ব্যস্ত হয়ে যাব, মানুষ কত যাব, কাক দেখাব? তো এই ধরনের যে এই মাত্র নির্বাচন কেন্দ্রিক করেছে মানুষ কম পাই কিবা প্রভাব পড়ব নাকি কমলাক্ষদেব প্রকাশ্য বিজেপি যাওয়ার কারণে? স্যার, আমার কংগ্রেস দলের হাতের চিনতকৈ ডাঙর কোনো নেতা নহয়, কোনো সাংসদ নহয়, কোনো বিধায়ক নহয়। আৰু মই আশা কৰোঁ যে যি আমাৰ কংগ্ৰেছ দলৰ গৰ্বৰ পৰা জন্ম লৈ ওলাই অহা আমাৰ যুৱক জ্যেষ্ঠসকল আছে, তেওঁলোকক যাব পাৰে, য'তে যাওক, কিন্তু নিজৰ ঘৰখন অপমানিত কৰিব নালাগে। যি পেটৰ পৰা তুমি জন্ম লৈছা, যি গৰ্বৰ পৰা তোমালোকে জন্ম লৈছা, সেই পেটত লাট মাৰি তোমালোকে নিজৰ পাপ কৰিবা। সেইকাৰণে মই তেওঁলোকে য'তে যাওক, ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু কংগ্ৰেছটো অপমানিত নকৰে। কাৰণটো চাওক, সেইটো তেওঁলোকক সোধক।
মূল কথাটো হল যে আমার সরকার 15 বছর আছিলে, আমার অল্প পেটটো বাড়ি গৈছিলে। আমি যেনেকে বিয়া পার্টি বহুত ভাল ভাল খানা থাকিলে পেটটো বাড়ি যায়, একেবারে 15 বছর আমার সরকার থাকার কারণে আমার পেটটো বাড়ি গৈছে। এটা সেই বেমারিটো অবিসিটি বেমারি ডায়াবেটিসের বেমারি বিষমবাদ বেমারি এটা বিজেপি দলত সোমাইছে। আমার লাহে লাহে আমি ক্ষীণ হয়ে গৈছো। বিরোধী দলত আমি আমার ভূমিকা গ্রহণ করবলে বেশি মানুষ নালাগে। কংগ্রেস ইতিহাস সদায় যেটা ভূমিকা আসিল আমার বেশি মানুষ নাছিলে, তথাপিও প্রত্যেকবার বিশ্বেশ্বর শইকীয়া দিনতে হোক বা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈদেবর দিনতে হোক, সদায় আমি কমখিনি মানুষে লই আমি সরকার আনবলে সক্ষম হয়েছো। ইতিহাস আকো সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।